আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ আরিফ। আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আইসিটি সাবজেক্টটি আছে, সেটি ভালো করার জন্য অনেকে আমরা হচ্ছে অনেক কষ্ট করি, কিন্তু অনেক সময় ভালো করতে পারি না কিংবা ভালো গাইডলাইন পাই না, যার কারণে ভালো কিছু করা সম্ভব হচ্ছে না। তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা মূলত। তো আইসিটিতে যে ভালো ফলাফল লাভ করা যায় তার জন্য করণীয় কী কী, সে বিষয়গুলো আপনাদের নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আইসিটি প্রত্যেকটা ক্লাস আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কারণ এখানে হচ্ছে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট এলিমেন্টগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে, এবং ক্লাসের পরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি কোনো এই ক্লাসটা ভিডিও আকারে পান, তাহলে আপনি ক্লাসে যে জিনিসগুলো করলেন সেই জিনিসটা হয়তো বা 100% আপনার মনে নাও থাকতে পারে, কিছু কিছু জিনিস হয়তো আপনি ভুলে যেতে পারেন, সেটা গিয়ে যাতে বাসায় আপনি এটাকে রিকভার করতে পারেন, যার জন্য ভিডিওর বিকল্প নাই। আপনি যদি ভিডিও থাকে, ফুটেজ থাকে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার টিউটোরিয়াল থাকে বিভিন্ন ধরনের, তাহলে আপনি ক্লাসগুলো বাসায় গিয়ে আবার রিপিট করতে পারেন, এবং যে যে বিষয়গুলো আপনি মিস্টেক করছেন বা ভুলে গেছেন সে ক্লাসগুলো আবার ফরওয়ার্ড করে আপনি দেখে সেগুলো আবার ভালো কিছু করতে পারেন। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বুক পড়ার বিকল্প নাই। টেক্সট বুক পড়লে আপনার হচ্ছে প্রতিটা আন্ডার লাইন টু লাইন অবশ্যই আপনি পড়বেন, কারণ টেক্সট বুকে যে বিষয়গুলো দেওয়া থাকে সেই বিষয়গুলোর মধ্য থেকে কোশ্চেন হয়ে থাকে। তো টেক্সট বুক অবশ্যই পড়তে হবে। এরপরে যে টেক্সট বুক পড়ার পর আপনাকে হচ্ছে কী ধরনের কোশ্চেন আসবে, একটা বিষয় সম্পর্কে দেওয়া হয়েছে HTML, আপনি HTML এর উপরে দেখাচ্ছে যে আপনি HTML কীভাবে লিখতে হয় সেই বিষয়গুলো আপনি জানেন, হ্যাঁ ট্যাগ জানেন, বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো সম্পর্কে আপনার ধারণা আছে, কিন্তু কি HTML এর উপরে কত ধরনের কোশ্চেন করা যায় সেটা আপনার ধারণা নেই। অবশ্যই আপনাকে HTML সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, তাহলে আপনি HTML সম্পর্কে যদি আপনাকে কোশ্চেন করে তো সেই কোশ্চেনগুলোর আনসার দিতে আপনি সহজ হবে এবং আনসার দিতে পারবেন। যেহেতু সৃজনশীল কোশ্চেন হবে সেহেতু আপনাকে খুব ভালো মতো আয়ত্তে করতে হবে বিষয়গুলোকে। তো এর জন্য যে কোশ্চেনগুলো কেমন হয়, কী ধরনের হয়, তার জন্য হচ্ছে ইউজার গাইড কিংবা সাজেশান বিভিন্ন কোম্পানি বের হয়ে থাকে, সেই সাজেশানগুলো আপনি ফলো করতে পারেন, প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো ফলো করতে পারেন। এই কোশ্চেনগুলো ফলো করে আপনি দেখতে পারেন যে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে। তো এভাবে চাইলে আপনি আপনার আইসিটিতে ভালো করতে পারেন এবং পরীক্ষায় ভালো মার্কও পেতে পারেন। তো যদি আপনারা হচ্ছে ভালো করতে চান তবে আমার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবেন। আর সামনে আমি আমার যে কঠিন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আমার ক্লাসের লেকচার থাকবে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে কোনো টিউটোরিয়াল বানানোর বা সলিউশন নিয়ে আসার। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করবেন।